ভারতে আবারও বেড়েছে বাংলাদেশি নারী পাচারের সংখ্যা। বাংলাদেশে ভারত সীমান্ত দিয়ে আবারও বেড়েছে নারী ও শিশু পাচারের সংখ্যা। সীমান্তের দুই পাশেই বিএসএফ ও বিজিপির কড়া নজরদারি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পাচারকারীরা সুকৌশলে এমন মানব পাচারে অংশ নিচ্ছে। সম্প্রতি ভারত পশ্চিমবঙ্গে শিলিগুড়ি থেকে এমনই একটি পাচারকারী গ্রুপের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে পাঁচ বাংলাদেশি নারী। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে আটক তিন পাচারকারী। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত রয়েছে প্রায় 4,500 কিলোমিটার, এর মধ্যে সুরক্ষিত সীমান্ত প্রায় 3,000 কিলোমিটার, আর বাকি অংশ নদী এবং অরক্ষিত সীমান্ত। মূল এই নদী ও অরক্ষিত সীমান্ত নিরাপত্তার ফাঁকগুলোর প্রতিবেশী দুই দেশের মধ্যেও প্রতিদিনই ঘটছে নারী ও শিশু পাচারের মতো ঘটনা। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে ভারতের মুম্বাই, দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরে কাজ পাইয়ে দেওয়ার নামে নিয়ে আসা হচ্ছে গ্রামের সাধারণ নারীদের। সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমানার পারে রাখার পরই দালালদের খপ্পরে পড়েন এসব নারীরা। মুহূর্তে হাত বদল হয়ে বিক্রি হয়ে যান ভারতের বিভিন্ন রাজ্য রেড জোন বা নিষিদ্ধ পল্লীতে। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ির স্টেশন এলাকা থেকে সম্প্রতি পাঁচ বাংলাদেশি নারীকে উদ্ধার সহ তিন ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তারের পর গোয়েন্দার কাছে সে তথ্য উঠে এসেছে, তা রীতিমতো বিস্ময়কর। পুলিশ জানিয়েছে গোপন সূত্রের খবর ছিল তাদের কাছে, সে অনুযায়ী ফাঁদ পেতে ছিল তারা। স্টেশনের কাছে অটো স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিল একটি পাচারকারী ও পাচার হওয়া দল। সেখানেই হানা দিয়ে ঝন্টু রায়, ফণিভূষণ রায় ও সঞ্জয় রায় নামে তিন ভারতীয় পাচারকারীকে আটক করে পুলিশ। উদ্ধার হন পাঁচ বাংলাদেশি নারী। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে উদ্ধার হওয়া বাংলাদেশিরা দেশটির সীমান্তবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দরিদ্র শ্রেণীর। ভারতের মুম্বাই, দিল্লি ও চেন্নাই ফ্লাইট বাড়িতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তাদের নিয়ে আসা হয়। আটক পাচারকারীরাও স্বীকার করেন কাজের স্টোভ দিয়ে নিয়ে আসা হলেও ওই নারীদের নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। সংশ্লিষ্টরা মনে করেন সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের টাকার লোভ দেখিয়ে সীমান্ত দিয়ে পাচার করে নিয়ে আসার পর বিক্রি করে দেওয়া হয় ভারতীয় বিভিন্ন দালালদের কাছে। গোটা চক্রে যেমন ভারতের দালাল সিন্ডিকেট রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশি দালাল চক্র। পুলিশ বাংলাদেশি পাঁচ নারীকে সেফ হোমে পাঠিয়েছে আর ভারতীয় পাচারকারীদের 7 দিনের রিমান্ডে নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ভারতের যেসব রাজ্য দিয়ে নারী ও শিশু পাচারের ঘটনা ঘটে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত নারী ও শিশু পাচার ভারতের সব রাজ্যের চেয়ে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ। সংশ্লিষ্ট সূত্র বলেছে মাঝে কিছুদিন কমে গেলেও সীমান্তের বেশ কিছু রোড দিয়ে ফের বেড়েছে নারী ও শিশু পাচার। ধন্যবাদ সবাইকে, খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন।